ভাই এবং বোনেদের পবিত্র একটি উৎসব হলো রাখি বন্ধন উৎসব এই অনুষ্ঠানে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন পাশাপাশি ভাইয়েরাও বনিতে রক্ষা করার অঙ্গীকার গ্রহণ করেন সারা দেশের সাথে রাজ্য বিভিন্ন সংস্থা এবং সংগঠনের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে মঙ্গলবার রাজধানীর আখাওয়ারা স্থল বন্দরের সীমান্ত সুরক্ষায় কর্মরত বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন করলো বিজেপির ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা এদিন মহিলা মোর্চা নেতৃবৃন্দ বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার এই অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন বিএসএফ ভাইরা বাড়িঘর আত্মীয়

আছে ত্রিপুরা রাজ্যে এখানে বিএসএফরা ডেপ্লয় আছে এটা হচ্ছে গিয়ে মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার তো সে এইখানে আমরা এসটি অ্যাকচুয়ালি আমাদের যারা বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ভাইয়েরা আছে এখানে যারা ডেপুট ডিপো ডেপুটেড আছে তো ওদের সাথে আমরা রাখি বন্ধনের এই অনুষ্ঠানটার মধ্যে ওদের সাথে মিলিত হয়ে ওদেরকে ওদের যেন ভগবান ওদের রক্ষা করে কেননা একটা কথা ওরা বাড়ির থেকে এত দূরে হ্যাঁ ওদের নিজের বোনদের কে ছেড়ে বা পরিবারকে ছেড়ে ওরা এখানে ডেপুটেড আছে আমরা পুরো সবাইকে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষিত এবং সুরক্ষা রাখার ব্যাপারে তো এটা আমাদেরও একটা দায়িত্ব হয়ে ওঠে যে ওদেরও আজকের দিনে যেন ওদের মঙ্গলার্থে আমরা প্রার্থনা করি যেন ভগবান ওদেরকে ভালো রাখে আখাউরের স্থল বন্দরে বিজেপি ত্রিপুরা মহিলা মোর্চার এই রাখী বন্ধন উৎসবে মহিলা মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারাও বিএসএফ জোয়ানদের হাতে রাখি পরিয়ে দেন এবং সেনা জওয়ানদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন বিউরো রিপোর্ট আর ই নিউজ